ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9টা। তো এই সকাল 9টা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এখনও পর্যন্ত সকালে কোনো রকম কোনো কাজকর্ম হয়নি, কারণ কি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভিডিওটা ছাড়তে যে একটু লেট হচ্ছিল, সেই জন্য ফোনে একটু কাজ ছিল আর ইউটিউব সংক্রান্ত অনেক কাজ ছিল যেগুলো শুয়ে শুয়ে করছিলাম। আর সোনা দেখো, ও উঠে এখানে দাঁড়িয়ে আছে। তো ওকে এখনও খাওয়ানো হয়নি, শুধু ওকে টয়লেট থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। আর দেখো এদিকে বিছানার অবস্থাও প্রচণ্ড পরিমাণে খারাপ, কিচ্ছু গোছানো হয়নি, কিচ্ছু গোছাতে পারিনি আমি এখনও পর্যন্ত। তো চলো, এরপরে রান্নাবান্নাও আছে আর আজ সবজি কাটা টাটা কিচ্ছু হয়নি। তো বেশি কথা বলতে পারছি না, চলো ফটাফট কাজগুলো কমপ্লিট করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো। তো প্রথমে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর রাত্রে কিছু জামাকাপড় ঘরের ভিতরে দেওয়া থাকে যেগুলো শুকিয়ে যায়, বেশিরভাগ সোনার, কারণ কি ও দিনের মধ্যে অনেকবার ওকে চেঞ্জ করাতে হয় সেই জন্য। আর আমাদের সেরকম একটা বেশি থাকে না, যেহেতু ও ছোটো ওরই এখন বেশি লাগবে। আর এটার ভিতরে গুছিয়ে নিয়েছি, আর এটা আগের দিন গুছিয়েছি, সেই ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখেছো। তো তারপর দেখো এই কম্বলটা গায়ে দিই, আর এই সময় কম্বল গায়ে দিই বলে তোমরা কেউ হাসাহাসি করো না, কারণ কি বাড়িতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, কিন্তু আমাদের এখানে সারা দিন বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ওয়েদার একদম ঠান্ডা। তো ফ্যান না চালালেও হয় না, আবার ফ্যান চালালেও শীত লাগে, সেই জন্য কম্বল গায়ে দিতেই হয়। তো দেখো সোনারও একটা ছোটো কম্বল আছে আর আমাদের এই বড় কম্বলটা, সব কিছু গুছিয়ে ভাঁজ করে নিলাম। এবার নাইটি মাইটিগুলো ভাঁজ করে নিচ্ছি, যেগুলো বললাম তোমাদেরকে যে শুকানোর জন্য দেওয়া থাকে। আর সোনাও দেখো ওর প্যান্ট নিয়েও ভাঁজ করতে চাইছে, তো সব কাজ এভাবে করতে যাই। তো তারপর দেখো ওগুলো তো সব গুছিয়ে নিলাম, আর তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে নেবো, তারপর আরও কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে সারাদিন কী করবো না করবো শেয়ার করব। ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপর চলে এসেছি আমি এদিকে সবজি কাটতে। আর আজকে সানডে, তো সেই জন্য চিকেন রান্না হবে, সেই জন্য আর চিকেন মটন এগুলো রান্না হলে কি একটু টাইম লাগে, কেন কি আদা পেঁয়াজ রসুন এগুলো ছাড়াতে অনেকটা টাইম লেগে যায়। আর দেখো সোনার সঙ্গে আমি এখানে গল্প করছি, তো নানান ধরনের কথা আমি ওর সঙ্গে বলতে থাকি, কেননা যত ওর সঙ্গে কথা বলবো তত শিখবে, বলতে পারবে সেই জন্য। আর ওইদিকে দেখো ও কি হয়তো কোনো বাচ্চারা এসেছিলো ডেকেছে ওই জন্য গেলো, আর দেখো আবার ওই যে সামনে এসে বসে পড়লো, আবার ওর সঙ্গে আমি কথা বলি আর কাজ করি। তো এই সারাদিন করতে থাকি। আর দেখছো আলু কাটা হয়ে গেছে, তারপর এখানে রসুন ছাড়াচ্ছি। তো এর মধ্যে আমার একটা ফোন এসে যায়, যেই জন্য তোমাদেরকে পুরো সবজি কাটাটা আমি শেয়ার করতে পারিনি, তো যেটুকু পেরেছি সেটুকুই আমি শেয়ার করে দিয়েছি। এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর ফুলকপি ভাজা করে নিচ্ছি, আর একদম অল্প তেলে, কারণ কি আমাদের শরীরটা কারোরই সেইভাবে ভালো না সেই জন্য। ওদিকে ফুলকপি ভাজাটা হচ্ছে আর এদিকে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন সব দিয়ে, আর একটু পেঁয়াজ রেখে দিয়েছি যেটা ভেজে তারপর দেব। এদিকে দেখো আমার রান্নাটা প্রায় অনেকটাই এগিয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। মা চিকেনটা এখন কষাচ্ছি, আর ওদিকে ফুলকপি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, সেটা নামিয়েও নিয়েছি। আর দুটো কড়াইতে বসালে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু বাসন মাজে যাওয়ার সময় ঝামেলা হয়, সেই জন্য আমি একটা কড়াইতে রান্না করি। আর খুব একটা টাইম লাগে না, কেননা এই দু তিনজনের রান্না অল্প তরকারি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো চিকেনটা আমার প্রায় ভালোভাবে কষানো হয়ে গেল, এদিকে তেলও ছেড়ে দিয়েছে, তো আর কষানোর কোনো দরকার নেই। আর এদিকে দিয়ে দিচ্ছি গরম জল, কারণ না মাংসের ভিতরে দেবো, আর এদিকে ভাত করবার জন্য চাল ধুয়ে নিয়েছি। দেখো মাংসের জলও দিয়ে দিচ্ছি, আর এটা ফুটছে, তো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর আমি নামিয়ে নেব। ওদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটাও রান্না করা হয়ে গেছে, তারপর আমি গ্যাসটা মুছে নিচ্ছি। তো গ্যাস পরিষ্কার করার পরেও আজকে প্রচুর কাজ আছে, শুধুমাত্র এত বেলা হয়ে গেছে প্রায় 1টা 1.5টা বাজে, শুধুমাত্র রান্নাটাই কমপ্লিট করলাম। এরপরে জামাকাপড় কাচতে হবে, ধুতে হবে, সোনাকে স্নান করানো হয়নি, ঘর মোছা হয়নি, কোনো কাজই হয়নি। তো চলো খুব তাড়াতাড়ির ভিতরে আছি আমি, খুব তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো সেরে নিচ্ছি।
এদিকে দেখো সোনা খেলা করছে, আর ও আজকে একটু জ্বালাতন করেনি। আর তোমরা দেখতেই পাচ্ছ সবজি রাখার র‍্যাকটা পুরো নিয়ে গিয়ে ছড়াচ্ছে। তো ছড়াক, কোনো অসুবিধা নেই, বিরক্তি তো করেনি, সব কিছু পরে আমি গুছিয়ে নেব। তো চলো, তো এদিকে আমি প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যাচ্ছি। অনেক কিছু কাঁচা ধোয়া করতে হবে আজকে, তো একটু ভিজিয়ে না রাখলে ভালোভাবে পরিষ্কার হবে না। তো এদিকে ভিজিয়ে রেখে তারপর ওদিকে যাব ঘর মুছতে, আর ঘর মুছে এসে তারপর এগুলো কাঁচা ধোয়া করব, তারপর ছেলেকে স্নান করাবো, তারপর মানে আমি স্নান করব কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করে। তো চলো এগুলো ভালো করে ভিজিয়ে নিই, ভিজিয়ে নিয়ে তারপর ওদিকে যাব আমি ঘর মোছার জন্য। দুপুর দুটো, আর আমার স্নান হয়ে গেছে, তোমরা আমাকে দেখে বুঝতে পারছো। আর আজকে প্রচুর জামা কাপড় বেরিয়েছিল কাঁচা ধোয়ার জন্য, তো সেগুলো সব ধুয়েছি। কিন্তু দেখো ব্যালকনি পুরো ফাঁকা, মানে কোনো কিছু এখনও নাড়িনি, কারণ কি এখন যদি নাড়তে যায় আরও অনেকটা দেরি হয়ে যাবে, এমনিতেও দেরি হয়েই গেছে। আর সোনাকে এখনও খাওয়াইনি, আর দেখো সোনা এখানে দাঁড়িয়ে আছে। তো চলো আগে ওকে খাওয়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আস্তে আস্তে নাড়বো। এমনিতেও শুকাবে না আজকে এখন নেড়ে দিলেও, কারণ কি অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও। তো চলো সোনাকে আগে খাইয়ে দিই। এই যে দেখো এক বালতি জামা কাপড় কাঁচা ধোয়া করেছি, আর এদিকে অনেক জুতো ছিল যেগুলো ধোয়ার দরকার ছিল, তো সেগুলোও ধুয়েছি। আর দেখো বিছানা চাদরটাও এখনও কিন্তু খাটে পাতেনি, কীভাবে পড়ে রয়েছে, তো পরে করা যাবে। চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, পরে আসছি। তো দেখো আমরা এদিকে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর সব কিছু কমপ্লিট করার পরে রান্নাবান্নার লাস্টের লুকটা কেমন হয়েছে সেটা দেখিয়ে দিলাম। আর ওখানে দেখো একটু কষানো মাংস তোলা আছে, তো হাজব্যান্ড খেতে ভালোবাসে, সেই জন্য মাংস রান্না করলে ওর জন্য একটু তুলে রাখি। তো ও এটা দিয়েই প্রায় পুরো ভাত খেয়ে নেয়। তো এই যে ওদিকে ওর বাবা ভাত খাচ্ছে, আর এদিকে আমি সোনাকে খাইয়ে দিচ্ছি। তো খেতে তো অনেকটা টাইম লাগে, সেই জন্য ওর বাবাকে বললাম যে তুমি ওদিকটায় খেতে বসে পড়ো, আর আমি ওকে খাইয়ে দিই, তারপর খাচ্ছি। তো দেখো দুজন মিলে গল্প করছি, আর সোনাকে আমি খাইয়েও দিলাম। তো বন্ধুরা দেখো এখন বাজে দুপুর তিনটে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি ব্যালকনিতে চলে এসেছি, আর এই যে জামাকাপড় সব মেলা হয়ে গেছে এদিকে। তো তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না। আর এই যে পুরো অনেক জুতো ধোয়া ছিল, তো বাড়ির থেকে এসে সেগুলো ধুয়ে রাখা হয়নি, তো যেমন তেমনভাবে রেখে দিয়েছিলাম। আর কালকে রাত্রে সব মানে আলমারি ওয়ার্ড্রপ সব সাফ করেছি, তো সেখান থেকে সব বের করে দেখলাম যে জুতোগুলো ময়লা হয়ে আছে, ওই জন্য সব ধুয়েও দিলাম। তো এখনও পর্যন্ত বাসন ধোয়া হয়নি, আর ঘরে এঠোনেও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ কি সকাল থেকে ভিডিওটা করছি, আর অতিরিক্ত বড় ভিডিও হয়ে গেলে এডিট করতেও অসুবিধা হয়, আবার মানে পোস্ট করতেও অসুবিধা হয়। তো সেই জন্য আর বেশি বড় করব না, আর রাত্রে সেরকম কিছু দেখানোরও নেই, শুধু চার পাঁচটা রুটি বানাবো, তো ওই রাত্রে কাজ, আর চিকেন তো আছেই, তো সেই জন্য তরকারি করার আর কোনো ঝামেলা নেই। তো চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা মানে সাবস্ক্রাইব না করে দেখছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাই। তো চলো আজকের মতো টাটা, অন্য কোনো ভিডিওয়ে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে।